খ্রিস্টানদের সাথে ইন্টারনেট কংগ্রেস ছিল যীশু খ্রিস্টকে উপাসনার জন্য খ্রিস্টানরা ইন্টারনেটকে ব্যান করে থাকে। এটার জন্য খ্রিস্টানদের সাথে ইন্টারনেট কংগ্রেস ছিল সেজন্য কনস্টান্টিন ইন্টারনেটকে পুনরায় জেরুজালেমের মধ্যে বিচার করে চায়। শেষ পর্যন্ত 639 সালে হযরত আলী খামেনি খ্রিস্টি সম্পূর্ণভাবে মুসলমান অধিকারে চলে আসেন। মুসলমানদের মধ্যে বর্তমান সাম্রাজ্য শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানে 1920 সাল পর্যন্ত খ্রিস্টানদের ধর্মপ্রবর্তক ইসলামে জন্ম ছিল খ্রিস্টানদের কাছে খুবই পবিত্র স্থান। প্রতিফলন সর্বপ্রথম দেখা যায় রাশিয়ার জাতীয় আলোচনার সময়। ওই সময় একটি সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয় ইহুদিদের প্রতি। তারপর ইহুদিরা সেখান থেকে পালিয়ে অনেকে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এই সময় সর্বপ্রথম হাঙ্গেরিতে জন্ম নেওয়া ইহুদি সাংবাদিক ইউদর হার্জার 1857 সালে একটি জায়গাবাদী সংস্থা গড়ে তোলেন যে পরিস্থিতি ছিল ওয়ার্ল্ড চাইনিজ ফাউন্ডেশন। তাদের গঠনের প্রধান উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য যে কোনো উপায়ে যে কোনো কৌশলে একটি স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পক্ষে ছিল ব্রিটেন এবং ফ্রান্স এবং তাদের মিত্র, আর অন্যদিকে ছিল জার্মানি এবং তুরস্ক। তখন ছিল অটোমান হামলা। তুরস্ককে পরাজিত করার জন্য ব্রিটেন একসাথে তিনটি পরস্পর বিরোধী চুক্তি করে। প্রথম চুক্তিটা ছিল মক্কার গভর্নর শরীফ বিন হুসেনের সাথে। শরীফ বিন হুসেনের সাথে তুরস্কের একটা খারাপ সম্পর্ক ছিল, সেটাকে পুঁজি করে মিশরের হাই কমিশনার জনাব মেহমুদ শরীফ সাহেবকে অনেকগুলো পত্র পাঠান। তিনি শরীফ সাহেবকে দিয়েছিলেন, কথা দিয়েছিলেন যদি তুরস্ক পরাজিত হয় তাহলে আরবদের মানে আরব অঞ্চলের শাসনভার তুরস্কের শরীফ বিন হুসেনকে দেওয়া হবে। এই শর্তের কারণে 1917 সালে মক্কার গভর্নর শরীফ বিন হুসেনের নেতৃত্বে অনেকে আরব একটি বিদ্রোহ শুরু হয়। তারপর দ্বিতীয় চুক্তি ছিল ফ্রান্সের সাথে। ফ্রান্সের সাথে যেখানে চুক্তি ছিল যুদ্ধে জলাকরে করলে তারা আফগানিস্তান নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিল। আবার শেষ চুক্তি ছিল ইহুদিদের সাথে। ইহুদিদের একজন প্রখ্যাত বিজ্ঞানী ছিলেন ডক্টর ডেভিড গাইম্যান। উনি প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি কৃত্রিম পরস্পরাস তৈরি করতে সক্ষম হন, যেটি যুদ্ধক্ষেত্রে ইহুদিদের প্রতি কাজ লাগে। এজন্য খুশি হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বাইজম্যানের কাছে জানতে চান তিনি কি পরিমাণ অর্থ চান। একটি পত্র পাঠান যেটি ইতিহাসে ব্যালফোর ঘোষণা নামে পরিচিত। সেই ঘোষণায় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার কথা বলা হয়। তখন থেকে মূলত ফিলিস্তিনের সমস্যা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আরব অঞ্চলের ক্ষমতা চলে আসে ব্রিটেনের হাতে। 1923 সালে লীগ অফ নেশন ফিলিস্তিনের শাসনভার একটি ম্যান্ডেট ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ব্রিটেনের হাতে দিয়ে দেয়। ব্রিটেন সেটি 1948 সাল পর্যন্ত শাসন করেছিল। এই সময় ব্রিটেন শাসিত ফিলিস্তিনে আস্তে আস্তে ইহুদি আসতে শুরু করে। ১৯১৭ সালে যেখানে ফিলিস্তিনের ইহুদি অধিবাসী ছিল মাত্র 11%, 1930 সালের মধ্যে সেটি বেড়ে 17% নিয়ে দাঁড়ায়। তারপর 1933 সালে জার্মানিতে হিটলার ক্ষমতায় আসেন। হিটলার
চরম ইহুদি বিদ্বেষী ছিলেন, তিনি তার দেশে ইহুদিদের প্রতি অত্যাচার নির্যাতন শুরু করতে অনেক ইহুদি পালিয়ে ক্রিস্তিনে আশ্রয় নেন। ক্রিস্তিনা তখন ছিল ব্রিটিশের ক্ষমতায়। এভাবে ইহুদিরা যখন ক্রিস্তিনে আসতে শুরু করে, ক্রিস্তিনের আরব অধিবাসীরা তখন তাদের সংখ্যা বৃদ্ধি হার থেকে সন্ধি করে, তারাই তখন ইহুদি এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ ইহুদি এবং ব্রিটেন মানে ব্রিটিশ সেনাবাহিনী অধিকার দমন করে। তারপর 1949 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর বিজ্ঞান একটি শ্বেতপত্র প্রকাশ করে। শ্বেতপত্রের অনুযায়ী আরবদের সমর্থন আদায়ের জন্য ব্রিটেন শ্বেতপত্রটি প্রকাশ করে, যেখানে বলা হয় ইহুদিদের ফিলিস্তিনে ইহুদিদের আক্রমণের সংখ্যা শুরু করা হবে। এই শ্বেতপত্রটি ইহুদিরা খুবই ক্ষুব্ধ হয় এবং তারাই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হয়। শেষ হওয়ার পরে ইউনাইটেড নেশনস গঠিত হয়। ইউনাইটেড নেশনস এর উপর দায়িত্ব পড়ে ফিলিস্তিন সংস্কৃতি মহান করার জন্য। ইউএন ফিলিস্তিনের আলোচনা সংস্কৃতি বেসনের জন্য ইউএন এসপিক বা ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি ও প্যারাসাইটিক একটি কমিটি গঠন করে, যাদেরকে এই সমস্যা সমাধানের জন্য সুপারিশ করার সুপারিশ আহ্বান করা হয়। তারা সুপারিশ করে তখন প্রসঙ্গ তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 32%, কিন্তু সুপারিশে জাতিসংঘের ইউএন এসপিকে
মানুষের সমস্যা